সদস্য সাবেক সংসদ সদস্য সামনে আক্তার আপুকে এই বাংলাদেশের প্রাণ তারেক রহমান বৈষয়িক আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব সামনে আক্তার। অত্যন্ত স্নেহের ছোট ভাই খালিদ হোসেন পড়া আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে কবির গল্পের প্রতিষ্ঠাতা সে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন তৌহিদুল ইসলাম তাইজুল। আর যিনি অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন আমার অত্যন্ত পছন্দের একজন ভাই, আমার আমাদের বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন এখানে বিশেষ অতিথি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন। বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল এখানে উপস্থিত আছেন। সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আছেন, বিশেষ অতিথি হিসেবে আসাদুল ইসলাম হীরা এবং এখানে উপস্থিত ছাত্র এবং ছাত্রী বোনেরা, বিশেষ করে এই বৃষ্টির মধ্যে প্রস্ফুটিত গোলাপের মতন যে বোনগুলো আমার সামনে বসে আছে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমি সত্যি আজকে এখানে এসে মুগ্ধ, বিমোহিত। এই যে ছাত্র ভাইয়েরা যারা গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ভোটার হয়েছে, যারা নতুন ভোটার, 4 কোটি নতুন ভোটার এই বাংলাদেশে যারা এই আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দিতে পারছে না, যারা তাদের নিজের ভোটিং রাইটটা অ্যাপ্লাই করতে পারছে না, সেই ভাইয়েরা আমার অনেক ভাইয়েরা আমার এখানে উপস্থিত হয়েছেন, অনেক বোনেরা উপস্থিত হয়েছেন যারা ভোট দিতে পারছেন না, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের নেতা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। আমরা মনে করি দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্বার প্রতিষ্ঠিত করবেন, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে আমরা গণতন্ত্র পুনরায় কায়েম করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তর, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি কি শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়েছিলেন? না না, ক্ষান্ত হয়ে থাকেননি, তিনি সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। তিনি দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য, মুক্ত করবার জন্য এই দেশকে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে শত্রু মুক্ত করেছিলেন, আমাদেরকে দিয়েছিলেন একটি লাল সবুজের পতাকা, আমাদেরকে দিয়েছিলেন একটি স্বাধীন রাষ্ট্র, উৎপাদনমুখী রাজনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশকে তিনি উৎপাদনের রাজনীতি থেকে নিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করবার সমস্ত পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই যে আওয়ামী লীগের দালালেরা যারা ভারতে পালিয়ে গিয়ে দিনে দিনে কুমিরে পরিণত হয়েছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই বাকশালের পেট কেটে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বাংলাদেশে এসে তিনি যখন বাংলাদেশে আসলেন 13ই মে, 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 17 দিনের মাথায় তিনি শাহাদাত বরণ করলেন। শেখ হাসিনা তখন আখাউড়া সীমান্ত দিয়ে মূর্খা করে পালিয়ে যাচ্ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি নিশ্চয়ই জড়িত আছেন। আজকে বাংলাদেশের এই আওয়ামী লীগের ছিনতাইকারীরা একটি ছিনতাইকৃত পার্লামেন্টে পরিণত করেছে বাংলাদেশকে। ছিনতাইকৃত পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা এই মামলা থেকে চুপ্পু সাহেবকে ধরে নিয়ে চুপি চুপি ভবনে পাঠিয়ে দিয়েছেন। এই ছাত্র ভাই এবং বোনের সমাবেশ থেকে আমি বলতে চাই, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে যারা দেশনায়ক তারেক রহমানের স্বপ্নকে বুকে লালন করে এখানে বৃষ্টি উপেক্ষা করে বসে আছে, তারা ওই কালনাগিনী হাসিনার স্বপ্নকে তারেক রহমান একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আপোষহীন সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইরকম একটি গর্বিত পরিবারের সন্তান আমার নেতা তারেক রহমান, আপনার নেতা তারেক রহমান। আমরা এগিয়ে যাব, ফ্যাসিস্টের দুর্গকে আমরা ভেঙে চুরমার করে দিব। প্রিয় ভাইয়েরা, দেশনায়ক তারেক রহমানের একটি ছোট্ট কথা বলি। আমাদের রাজবাড়ির মেয়ে স্মৃতি, সে ব্লাড ডোনেট করে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা নিশ্চয়ই স্মৃতিকে চিনেন। আপনারা জানেন রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চাগুলোর সামনে থেকে ওই স্মৃতিকে ফ্যাসিস্টের হায়না বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনা যখন আমার নেতা তারেক রহমান জানতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে আমাদের মহিলা দলের সভানেত্রীকে বললেন, আপনারা চলে যান স্মৃতির বাড়িতে, তার বাচ্চাদের পাশে দাঁড়ান। শ্রদ্ধায় মাথা অবনত হলো আমাদের সকলের। এই নেতা তারেক রহমান, যিনি হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের কথা নিয়ে ভাবেন, যিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা ঘুমান, বাকি 20 ঘন্টা তিনি ব্যয় করেন বাংলাদেশকে মুক্ত করবার স্বপ্ন নিয়ে, এবং বাকি 20 ঘন্টা তিনি বাংলাদেশকে কি করে এই ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করা যায় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় এই স্বপ্ন তিনি দেখেন। এই স্বপ্ন নিয়ে তিনি 20 ঘন্টা কাজ করেন। সেই নেতাকে নিয়ে আমরা কাজ করছি, তার নির্দেশে আমরা কাজ করছি। আমরা আমাদের নেতা যেরকম করে বাংলাদেশের হেমিডলের বাসিওয়ালার মতো তিনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেরিয়েছেন, তৃণমূলকে সংগঠিত করেছেন। তিনি তো হুট করে বাংলাদেশের রাজনীতিতে আসেননি, তিনি তৃণমূল থেকে ধীরে ধীরে উঠে এসেছেন। তৃণমূল থেকে তিনি কেমনে গিয়েছেন, আজকে তিনি বাংলাদেশের মানুষের বুকের মধ্যে একটি স্বপ্ন প্রতিষ্ঠা করেছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করবার স্বপ্ন তিনি বাংলাদেশের মানুষের মনের মধ্যে এঁকে দিয়েছেন, যেটি নিয়ে আমরা বেরিয়েছেন, সারা বাংলাদেশে ঘুরিয়ে বেরিয়েছি, মানুষের মতামত দিয়েছি, সেটি নিয়ে রাষ্ট্র মেরামতের পরিকল্পনা আমরা দিয়েছি। এই পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমানের। আমরা মনে করি আপনারা যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে দেশনায়ক তারেক রহমান অদূর ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ অবশ্যই বিনির্মাণ করতে পারবেন, এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের অংশীদার আমরা সকলে হব। আমরা সকলে আমাদের জীবন যাপন করব। প্রিয় ভাই ও বোনেরা, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি অপেক্ষা করে আপনারা এখানে বসে আছেন, ধৈর্য ধরে সকলের বক্তব্য শুনেছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আপনারা দেশনায়ক জনাব তারেক রহমানকে ভালোবাসবেন। তার যেমন একটি উদ্যোগ ছিল, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই প্রকল্পকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব তারই হাত ধরে। আপনারা কি আমাদের সহযোগী হবেন? এই গুণটা তো নিস্তেজ হয়ে গেছে কেন? আরেকটু জোরে জোরে তালি হবে তারেক রহমানের।